আজকে ও বাবু দেখেছো এই করে আমি ঠিক এখান থেকে মাঝখানে একটুখানি রোদ হওয়ার জন্য কালকে এগুলো সমস্ত ধুয়ে দিয়েছিলাম, আর তারপরেই আজকে আবার দেখো কিরকম মেঘলা ওয়েদার, একটু একটু বৃষ্টিও পড়ছে। কদিন এত রোদ উঠেছে যে ভাবলাম যে হয়তো এবারে বৃষ্টিটা পার্মানেন্টলি এবারে চললেই গেল। তো রাতুল গিয়েছে বাজার আনতে, আজকে রবিবার, আমাদের এখানে যেহেতু বাজারটা একটু দূরে ওজন্য মোটামুটি সানডেতেই যাওয়া হয়, আমার পক্ষে খুব একটা যাওয়া সম্ভব হয় না, ওই গিয়ে নিয়ে আসে সানডে যা মাছ মাংস যা যা আনতে হয়, দেন তারপরে উইকটা ওই দিয়েই চলে, মোটামুটি এই হচ্ছে আমাদের ফান্ডাটা। আমি এখন করছি একটুখানি টাইম পাস, এরপরে রাতুল আসলে কাজটা স্টার্ট হবে রান্নাবান্না, এবং অবশ্যই ছেলের এক্সাম হাফ ইয়ারলি সামনে থেকে, তো ওকেও আমাকে একটুখানি দেখতে হবে, তো হোল ডে যা যা হয় সব শেয়ার করব সঙ্গে থেকে। আমি একটুখানি শর্টস আর রিল বানালাম এই ফাঁকে, দেখো ওই জন্য আইলাইনার দিয়েছি। টাইম টু ওয়ার্ক নাও, আর সমস্ত চলে এসছে বাজার, মাছও এসে গেছে, এবারে রান্নাবান্না স্টার্ট হবে আমার। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, এ হচ্ছে মাছ ভাজা আর তার তেলটা, এখানে উচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা, এখানে একটুখানি ডাল করেছি, ওই ডালটা এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্না করেছি, এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। হাই, এই মাত্র একটুখানি ফ্রি হয়েছি, হয়ে তারপরে আসলাম, স্নান টান সারলাম, সেরে আসলাম, এখনো আমার খাওয়া হয়নি আর সবার হয়ে গিয়েছে, এবারে যাব একটুখানি খাবো, খেয়ে দিয়ে বাকি আবার টুকটাক কাজ আছে, আগে একটু রেস্ট নিয়ে নেবো, কারণ আর ছুটির দিন মানে প্রচণ্ড হেক্টিক যায়, তো এনিওয়ে খেয়ে দে তারপরে আসছি তোমাদের সামনে আবার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা, অনেকক্ষণ পর আমি আবার আসলাম, আসলে একটা চ্যালেঞ্জের শ্যুট ছিল, তো ওটা কমপ্লিট করলাম জাস্ট,
তো যাই হোক আর কি, লং টাইম তোমাদের সঙ্গে দেখা হয়নি। আজকে যা যা করলাম সমস্ত কিছু শেয়ার করলাম, একটু শর্টস একটু রিলসও নিয়ে নিলাম, যা হয় আর কি, সাজলে গুজলে তখন এইসবগুলো করি, কারণ সব সময় তো সাজগোজ হয় না। সো এনিহাও আজকের মতো কাজ সমস্ত কমপ্লিট। আর তোমাদের যদি ভাল লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, তার থেকে টাটা।